হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে একটা খুব সুন্দর গরমকালে খুব উপকারী একটা জিনিস খাবো দুপুরবেলা। তো তার জন্য দেখো ডিমের অমলেট করে নিচ্ছি। তো তোমরা বুঝতে পারছো কি না জানি না, তো আস্তে আস্তে ভিডিওটা দেখতে থাকো, দেখলেই বুঝতে পারবে। তো দেখো ডিম নিয়ে নিয়েছি, ডিমের মধ্যে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর লবণ দিয়ে দিলাম। দিয়ে এবার দেখো মিক্স করে নিচ্ছি, মিক্স করে ডিমটা ভেজে নেবো। তোমরা অনেকেই বুঝতে পারছো, আবার অনেকেও বুঝতে পারছো না, ঠিক আছে, আস্তে আস্তে দেখতে থাকো ভিডিওটা। তো যাই হোক, দেখো একটা লোহার তাওয়া বসিয়ে দিলাম। লোহার তাওয়াতে না ডিম ভাজাটা খুব সুন্দর লাগে। তো দিয়ে দেবো তেল, তো সর্ষের তেল দিয়ে ডিমটা ভাজবো, আরও বেশি টেস্ট হবে। তো দেখো সর্ষের তেল দিয়ে দিলাম, তেলটা গরম হতে দেবো, মানে বেশিক্ষণ লাগবে না, কারণ তাওয়াটা গরম হয়েই আছে আর লোহার তাওয়া তো তাড়াতাড়ি গরম হয়ে যায়। তো দেখো ডিমটা এবার ভেজে নিচ্ছি। তো ডিমের মিশ্রণটা, মানে ডিমের মধ্যে যে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, লবণ দিয়ে মিক্স করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে এবার ডিমটা ভালো করে ভেজে নেব। তো এপিট ওপিট করে ডিমটা ভেজে নিই চলো। তো তারপরে তোমাদের দেখাচ্ছি কি আজকে খাবো। তো ডিম তো ভাজা প্রায় হয়ে যাচ্ছে, তো এরপরে দেখো আলু মাখিয়ে নেব। তো অনেকে হয়তো একটু একটু বুঝতে পারছো, তো আলুটা সেদ্ধ করে নিয়েছিলাম। তো আলুর মধ্যে দেখো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দেখো শুকনো লঙ্কা ভেজে নিয়েছিলাম, তো সেটা দিয়ে দিলাম, আর দেখো লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে আলুটা, মানে লঙ্কাটা বেশ ডোলে ডোলে মেখে নেবো, কারণ কি বলো তো বেশ ঝালঝাল হবে, খেতে আরও বেশি ভালো লাগবে। তো ওই জন্যে দেখো লঙ্কাটা বেশ ডোলে ডোলে মাখিয়ে নিচ্ছি। তো মাখিয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি কি খাবো আজকে। তো দেখো এই যে দেখতেই পাচ্ছ পান্তা ভাত। তো গরমের সময় পান্তা ভাত খেতে কার কার ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করবে। তো ভাতটা কালকে বানিয়েছিলাম, বানানোর পরে তারপরে জল দিয়ে রেখেছিলাম। তো যাই হোক লবণ নিয়ে নিলাম, দেখো একটা কাঁচা লঙ্কা নিয়েছি, একটা পেঁয়াজ নিয়েছি, আর এদিকে দেখো আলু মাখাটা নিয়ে নিলাম, আর নেবো হচ্ছে ডিমের অমলেট। তো চলো খাওয়া স্টার্ট করে দিই। তো এই যে দেখো ভাতটা ভালো করে একটু লবণ দিয়ে মাখিয়ে নিলাম, তারপরে আলু মাখাটা নিলাম, মানে আলু ভাতে, আমরা আলু ভাতে বলি, অনেকে আলু ভর্তা বলে। তো যাই হোক আলু মাখাটা নিয়ে নিলাম, আর নিলাম ডিম। নিয়ে এবার দেখো খাওয়া স্টার্ট করে দিয়েছি। তো আগে ভাতটা নিলাম, এবার দেখো কাঁচা লঙ্কা বেশ একটু কামড় দিয়ে নেবো ঝাল ঝাল। ওইদিকে তো আলু ভাতের সঙ্গে তো লঙ্কা মাখানোই আছে, আর কাঁচা লঙ্কা মাখিয়ে মানে চিবিয়ে খেতে বেশ ভালোই লাগবে আর খুব সুন্দর লাগছে খেতে। একটু পেঁয়াজ নিয়ে নিলাম। তো এইভাবে পান্তা ভাতটা সবটা খেয়ে নেবো। তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো খাওয়া দাওয়া করে নিই। তো চলো টাটা, আজকে মিনি ব্লগটা আজকে এখানেই শেষ করলাম। তো টাটা।